আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, অনেক ভালো আছেন। তো আমার ভিডিওর শুরুতে আপনারা যে ফটোগুলো দেখলেন ফেসবুক কভার ফটো, তো এই ফটোগুলো অনেকেই চেনে, আবার অনেকেই চেনে না। তো আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই ধরনের ফটো তৈরি করবেন আপনার ফেসবুক কভার ফটোর জন্য। তো এই কাজটি করার জন্য আপনাদের দুটো জিনিস লাগবে, একটি হচ্ছে পিক্সআর্ট বলে একটা সফটওয়্যার, এই সফটওয়্যার সবাই চেনে, আর একটা ফটো টেমপ্লেট লাগবে, যে ফটো টেমপ্লেটটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করুন। তারপর প্লে স্টোর থেকে পিক্সআর্ট নামের এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করুন। তো ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন পিস। তো আমি পিক্সআর্ট লিখে একটু সার্চ করতেছি। তো পিক্সআর্ট লিখে আমি এটা সার্চ করে দিলাম, দেখুন আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে দিবেন। আর আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চাইলেও ডাউনলোড করে নিতে পারেন। তো এটা ডাউনলোড করার আগে আপনারা একটা কাজ করবেন, আপনাদের ফেসবুক প্রোফাইলটা ওপেন করে নেবেন। ফেসবুক প্রোফাইল ওপেন করার পর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি আমার ফেসবুক প্রোফাইল ওপেন করতেছি। তো ফেসবুক প্রোফাইল ওপেন করার পর আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এটা একটা স্ক্রিনশট নিতেছি। তো এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল ওই প্লে স্টোর থেকে যে অ্যাপসটি ইনস্টল করলেন আর যে ফটোটি ইনস্টল করলেন সেটা আপনারা পিক্সআর্টে ই করবেন। তো আমি পিক্সআর্ট সফটওয়্যারটি ওপেন করতেছি। তো বন্ধুরা, পিক্সআর্ট এই সফটওয়্যারটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন। এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা যে ফটোটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ইনস্টল করলেন সেই ফটোটি এখানে দিয়ে দিবেন। অল ফটোতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পর আপনারা সেই ফটোটি খুঁজে বের করবেন। তো এই ফটোটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো আপনাদের সামনে একটা অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিবেন। তো এই ফটোটি অ্যাড করার পর আপনারা এখানে একটু বাম ডান দিকে স্লাইপ করবেন। স্লাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, অ্যাড ফটো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের যে প্রোফাইলের স্ক্রিনশটটা নিলেন সেটা এখানে অ্যাড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে চলে এসেছে। তো এখানে ক্রপ অপশনে ক্লিক করে আপনারা একটু রিসাইজ করে নেবেন। তো আমি একটু কেটে নিতেছি। ততটুকু আমি কেটে নিলাম, তারপর এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আপনারা দু হাত দিয়ে ধরে ঘুরে আপনারা এখানে আপনারা ভালোভাবে সেট করে দিবেন। তো এটা আমি তাড়াহুড়ো করে করতেছি, আপনারা আপনাদের মতো ভালো করে কাস্টমাইজ করে নেবেন। আমি একদম জাস্ট আপনাদের ধারণা দিয়ে যাচ্ছি, এটা ভালো করে করতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে। তো আপনারা এইভাবে এটা ভালো করে সেট করে নেবেন। তো সেট করে নেওয়ার পর এদিকে একটু স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে দেখতে পাচ্ছেন বিল্ড বলে একটা অপশন আছে, বিল্ড অপশন, এই বিল্ড অপশনে ক্লিক করবেন। তো বিল্ড অপশনে ক্লিক করার পর এখানে মাল্টিপ্লে বলে একটা অপশন আছে, তো এটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা কত সুন্দর শো করতেছে, এখানে আগুন জ্বলতেছে অনেক সুন্দরভাবে। তারপর এটা এখানে ক্লিক করে আবার ভালো করে একটু এটা রিসাইজ করে নেবেন। তো আমি একটু ভালো করে করতেছি না, যাতে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। তো আপনারা আপনাদের শুধু ধারণা দিয়ে গেলাম, আপনারা এইভাবে কাজটি করবেন। তারপর এখানে উপরে টিক মার্ক অপশনে ক্লিক করে এটা ওকে করে দিবেন। তারপর এখানে ক্লিক করে আপনারা এটা গ্যালারিতে সেভ করে নেবেন। তো কোনো অ্যাপ আসলে আপনারা এটা কেটে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন চলে এসেছে, এখানে সেভ এখানে ক্লিক করে সেভ করে দিলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমার এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে।
তো এই ছিল আজকের ভিডিও আশা করতেছি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং অনেকের উপকারে আসবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে আল্লাহ হাফেজ